আদানী পোর্ট এবং এসিজেড দ্বিতীয় কোয়ার্টার লাভ 65% বৃদ্ধি পাইছি, যা কি এক বহু বড় রেকর্ড। সেইপরি কোয়ার্টারলি কার্গো পরিবহন 86.6 মিলিয়ন মেট্রিক টন রে পৌঁছিছি, যা কি ইয়ার ওভর ইয়ার অভিবৃদ্ধির 15%। ইয়ার ওভর ইয়ার রাজস্ব বৃদ্ধি 33% হয়েছে, 5211 কোটি টাকায় পৌঁছিছি। ট্যাক্স পরে 2023 আর্থিক বর্ষে লাভ 1738 কোটি হয়েছে, এয়া ইয়ার ওভর ইয়ার 65%। আদানী পোর্ট এন্ড স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে দেশের সর্ববৃহত পরিবহন সংস্থা। এপিএসিজেড ইতিহাস 2023 আর্থিক বর্ষর অধা সর্বাধিক কার্গো পরিবহন এবং রাজস্ব পাই রেকর্ড সৃষ্টি করেছে। মাত্র 7 মাস মধ্যে আপসেজ 200 মিলিয়ন মেট্রিক টন কার্গো পরিবহন করিবার সক্ষম হয়েছে। কার্গো পরিবহনের ইয়ার ওভর ইয়ার 24% অভিবৃদ্ধি হয়েছে। সেইপরি পরিবহন ক্ষেত্রে এতে 57% অভিবৃদ্ধি হয়েছে, এতে আহরি অভিবৃদ্ধি হব বলে আশা করা যাচ্ছে। এর মধ্যে গঙ্গাভরমে 6 লক্ষ টিউ কন্টেনর টর্মিনাল সুবিধা, কাটুপালিরে লিকুইড স্টোরেজ ট্যাঙ্ক যা টেক অর পে চুক্তি অন্তর্ভুক্ত, ধামরারে 5 মিলিয়ন মেট্রিক টন এলএনজি টর্মিনাল ফলরে কার্গো পরিবহন ক্ষেত্রে আহরি অভিবৃদ্ধি হবার আশা করা যাচ্ছে। সেইপরি লজিস্টিক ক্ষেত্রে কিলো রায়পুর এমএমএলপি, যেটি ডিসেম্বর 2021 পুনঃ কার্যক্রম হয়েছে, এবং টলোজা এমএমএলপি 3টি এগ্রিসিলো টর্মিনাল ওয়ারহাউস ক্ষমতা 0.6 মিলিয়ন স্কোয়ার ফুট কু বৃদ্ধি, 6 নূয়া ট্রেন এবং 900 ট্রক ব্যবসায় অভিবৃদ্ধি সহায়ক হয়েছে। অক্টোবরে আদানী লজিস্টিক লিমিটেড সহ এমএমএলপি টম্বর সফল সম্মেলন এবং 2023 আর্থিক বর্ষে অধিক নূয়া ট্রেন অন্তর্ভুক্ত হওয়া এই অভিবৃদ্ধি বিশেষ যোগদান করেছে। চলিত আর্থিক বর্ষে আফসেজ হলদিয়া পোর্টে বর্থ মেকানাইজেসন পাই এক রিহাতি চুক্তি করেছি, এসব আসন্তা 5 বর্ষে তাজপুর পোর্টে এক গ্রিনফিল্ড নির্মাণ করা কোম্পানি লেটর অফ ইন্টেন্ট হাসল করেছি। আদানী এগ্রি লজিস্টিক 4টি সিলো নির্মাণ পাই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া সহ লেটর অফ অথরাইজেসন হাসল করেছি, যাফলে দেশব্যাপী 24টি স্থানে সিলো ক্ষমতা 1.53 মেট্রিক টন কু বৃদ্ধি পাইছি। চলিত আর্থিক বর্ষে কোম্পানি 177.5 মিলিয়ন মেট্রিক টন পরিবহন করেছি। মুন্দ্রা পোর্টে অভিবৃদ্ধি 7.5% হয়েছে, বেড়ে বাকি পোর্টগুলিকে ইয়ার ওভর ইয়ার অভিবৃদ্ধি 14% হয়েছে। বর্ষর প্রথম অধারে মুন্দ্রা পোর্ট 3.28 মিলিয়ন টিউ পরিবহন সহ সবুঠু বড় কন্টেনর হ্যান্ডলিং পোর্ট হয়েছে। আদানী লজিস্টিক্রে ইয়ার ওভর ইয়ার অভিবৃদ্ধি 24% হয়েছে। নূয়া 82 ট্রেন যোগ হওয়া ফলে আপসেজর ট্রেন সংখ্যা 81 রু 163 কু বৃদ্ধি পাইছে, সেইপরি ট্রক সংখ্যা 900 কু বৃদ্ধি পাইছে। ব্যুরো রিপোর্ট, অর্গাস নিউজ।